আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ক্যাপসা টাইফার সাইটটি থেকে কিভাবে আপনারা পেমেন্ট নেবেন, এবং আমি পেমেন্ট প্রুফ সহ আপনাদের দেখাবো। আমি ভিডিওটি ফস্ট করে করে ক্রিয়েট করব, যাতে আপনারা বিশ্বাস করেন ক্যাপসা টাইফার সাইটটি আসলে সঠিক, এটা আসলে পেমেন্ট করে থাকে। সো বন্ধুরা, আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পর আপনারা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে। দেখুন, আমি ক্লিক করলাম। এরপর বন্ধুরা আপনারা ক্লিক করবেন এই যে পেমেন্ট, পেমেন্টে ক্লিক করবেন। আমি টিক মার্ক করে দিলাম। পেমেন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখে নেবেন আপনারা কত টাকা ইনকাম করেছেন। মাই আর্নিংয়ে ক্লিক করবেন। তো এখানে ডেট সহকারে আছে আপনারা কোন তারিখে কয়টা ক্যাপসা করেছেন এবং কত সেন্ট ইনকাম করেছেন সেটা। এই যে দেখুন, 28 তারিখ 1 মাস 2020, দেখুন আমি 304 ক্যাপসা করেছি এবং 26 সেন্ট ইনকাম করেছি। তো এটা আপনারা দেখে নেবেন। তো এই যে দেখুন বন্ধুরা, এখান থেকে আমি $60 উইথড্র করব। তো আপনারা দেখতে থাকুন, আমি সবগুলো হিসাব করে দেখলাম, আমার $60 হয়েছে। এর আগেও আমি একবার পেমেন্ট নিয়েছি $1.19 মতো। সো আপনাদের সব কিছু আমি লাইভ দেখাবো, দেখতে থাকুন। এরপর বন্ধুরা আপনারা আবার ক্লিক করবেন পেমেন্ট। পেমেন্টে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন রিকোয়েস্ট পেমেন্ট। আমরা যেহেতু পেমেন্ট নিব, রিকোয়েস্ট পেমেন্ট আসার পর আপনারা দেখে নেবেন। প্রথমে দেখুন নেটালার উইথড্র হচ্ছে মিনিমাম $5। তো আমরা নেটালার নিব না, আমরা নিব পারফেক্ট মানি অথবা লাইটকয়েন অথবা বিটকয়েনে। তো দেখুন $1 হলে আপনারা উইথড্র করতে পারবেন। তো আমি এখানে আমার পারফেক্ট মানি USD আইডি এবং LTC আইডি এখানে সিলেক্ট। বন্ধুরা, আপনাদের উইথড্র অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন এডিটে। আমি ক্লিক করলাম, দেখতে থাকুন। এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে ক্লিক করবেন, এই যে কর্নারে ক্লিক করবেন। আপনারা কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে ব্যাংক আছে, LTC, BTC, পারফেক্ট মানি। আপনাদের কাছে যে ওয়ালেটটি আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি পারফেক্ট মানিতে নিতে চাচ্ছি, পারফেক্ট মানি সিলেক্ট করে দিলাম। তো এরপর বন্ধুরা আপনারা একটু এদিকে টানবেন, টানার পর দেখুন ইউজার ডিটেলস, এখানে আপনারা আপনাদের পারফেক্ট মানির USD আইডিটি দিয়ে দিবেন। এভাবে আপনারা তিনটি অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে পারবেন, ওরা যে কোনো একটিতে পেমেন্ট করবে আপনাকে। আপনারা চাইলে একটিও রাখতে পারেন, আবার চাইলে তিনটিও করে দিতে পারেন। তো আমি দ্বিতীয়টি দেখাচ্ছি। দেখুন এখানেও একই রকম সিস্টেম, আপনারা এখানে LTC সিলেক্ট করতে পারেন অথবা BTC। আপনাদের যে ওয়ালেটটি আছে, আমি আবার বলতেছি, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। দেখুন আমি LTC দিলাম, এরপর আমি LTC অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে আপনারা তিনটি অ্যাড্রেস এখানে দিতে পারবেন। ওদের কাছে অনেক সময় পারফেক্ট মানি ডলার থাকে না অথবা LTC ডলার থাকে না, সেজন্য ওরা তিনটি অপশন দিয়েছে। ওদের কাছে যে ডলারটি থাকবে আপনাদের কাছে, সে ডলারটি ওরা ফাটিয়ে দিবে। তো বন্ধুরা এরপর আপডেট ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এরপর বন্ধুরা আমি সেন্ট পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করতেছি, আপনারাও ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। সো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল সেন্ট। তো আমার ডলারটি ওরা সেন্ড করেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার ওয়ালেটে আমার ডলারটি চলে আসবে। তো আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি, এই যে আবার পেমেন্টটি ক্লিক করবেন। পেমেন্টটি ক্লিক করার পর রিসিভ পেমেন্ট, দেখুন এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কয়বার পেমেন্ট নিয়েছেন এবং ওরা সেন্ড করলে সেটা এখানে উঠবে। তো এটা আমি একবার পেমেন্ট নিয়েছি $1.19, সেটা এখানে আছে। দেখুন ডেটটা দেখুন। এরপর আমি আজকে যে পেমেন্ট এখন সেন্ড করেছি সেটা আসার পর এখানে শো হবে, এটার নিচে সেটা শো হবে, আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমার ভিডিওটি আমি পজ করে রাখবো। আমার পেমেন্টটি পাওয়ার পর আপনাদের সাথে আবার আসবো, ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা দেখুন, ওরা আমার পারফেক্ট মানিতে $3.98 ফাটিয়ে দিয়েছে। সো বন্ধুরা, আমি ক্যাপসা টাইফার অ্যাকাউন্টে আবার আসলাম, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। এরপর বন্ধুরা রিসিভ পেমেন্টে ক্লিক করলাম। তো আপনারা দেখতে থাকুন এখানে শো হবে আমার পেমেন্ট ডিটেলস। দেখুন বন্ধুরা, আমি $60 উইথড্র করেছিলাম। তো এখানেও দেখুন ওরা সেন্ড করেছে, সেটা এখানে ওরা দিয়ে দিয়েছে রিসিভ পেমেন্টে। দেখুন আজকের তারিখটি দেখে নিন। সো আশা করি বন্ধুরা আপনাদের আর কোনো প্রবলেম হবে না উইথড্র নিয়ে, এবং কীভাবে অ্যাড্রেস দিবেন সেটাও আমি দেখাইছি, তো কীভাবে সেন্ড করবে সেটাও বলছি। তো আপনারা ভিডিওটি 3-4 বার দেখে নেবেন না বুঝলে।
আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।